বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবারের পূর্ব ঘোষিত কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী 7 জুলাই শনিবার তা অনুষ্ঠিত হবে। কর্মদিবসে প্রতিবাদ সমাবেশ করা যাবে না। পুলিশের এমন অনড় অবস্থানের কারণে আগামী শনিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে বলে জানান বিএনপির শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। শনিবারের সমাবেশে পুলিশ অনুমতি দেবে আশা প্রকাশ করে রিজভী বলেন, আমরা সমাবেশের জন্য প্রস্তুত ছিলাম। আমাদের দলীয় প্রতিনিধি দুইবার পুলিশের কাছে অনুমতি চেয়ে পায়নি, তাই আগামী শনিবার এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ঢাকা ছাড়া সারা দেশে আজকের প্রতিবাদ সমাবেশ চলবে বলেও জানান তিনি। এছাড়া আগামী 9 জুলাই ঢাকা সহ সারা দেশে পূর্ব ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানান বিএনপির নেতা।